মসজিদ গুলোর শুধুমাত্র চাকচিক্য থাকবে, লাইট থাকবে, ক্যামেরা থাকবে, এসি থাকবে, মসজিদ শুধুমাত্র তালায় তালায় উপরের দিকে যাবে, মসজিদের কমিটি অমুক হবে, তমুক হবে, জদুমিয়া কদুমিয়া হবে, কিন্তু মসজিদটা থাকবে হেদায়াত শূন্য, তাওহীদ শূন্য, ঈমান শূন্য, আখেরাত শূন্য। কারণ রাসূল বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো শুধুমাত্র সুন্দর সুসজ্জিত টাইলস দিয়ে জড়ানো থাকবে, কিন্তু মসজিদগুলো থাকবে হেদায়াত শূন্য। আর তাদেরকে যখন কোরআন থেকে ডাকা হবে, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, তারা কোরআন শুনলে এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আলী, কিয়ামতের পূর্বে, কিয়ামতের জামানার একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটা শুধুমাত্র মুখে মুখে থাকবে। কিসে থাকবে? কিতাবে থাকবে, হাদিসের তাকে থাকবে, গিলাপে থাকবে, কিন্তু সমাজে, ঘরে, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, পারিবারিক জীবনে মূলত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না, শুধু নামেই থাকবে। আমার নাম আব্দুর রহমান, পরিচয় তিনি ঘর ঘন গরু খান, আর শুধুমাত্র খাতনার মধ্যেই থাকবে, আছে না নাই? ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআনের আয়াতের অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআনের আয়াতের বিধান বাস্তবায়ন থাকবে না। ওয়ায়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, আর তাদেরকে যখন কোরআন থেকে ডাকা হবে, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, তারা কোরআন শুনলে এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলোর শুধুমাত্র চাকচিক্য থাকবে, লাইট থাকবে, ক্যামেরা থাকবে, এসি থাকবে, মসজিদ শুধুমাত্র তালায় তালায় উপরের দিকে যাবে, মসজিদের কমিটি অমুক হবে, তমুক হবে, জদুমিয়া কদুমিয়া হবে, কিন্তু মসজিদটা থাকবে হেদায়াত শূন্য, তাওহীদ শূন্য, ঈমান শূন্য, আখেরাত শূন্য। কারণ রাসূল বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো শুধুমাত্র সুন্দর সুসজ্জিত টাইলস দিয়ে জড়ানো থাকবে, কিন্তু মসজিদগুলো থাকবে হেদায়াত শূন্য, বলেছেন মুহাম্মদ। আর সব থেকে খারাপ যেই জীবটা থাকবে, খারাপ যেই প্রাণীটি আকাশের নিচে জমিনের উপরে থাকবে, সে হবে কে? উলামাউহুম শার, নিকৃষ্ট যেই জীবটা আকাশের নিচে জমিনের উপর থাকবে, সে হবে তথাকথিত ভণ্ড আলেম। দেখবেন বেশিরভাগ মসজিদগুলোতে এই সমস্ত অযোগ্য পাঁচটা গোলামদেরকেই মসজিদের মধ্যে মনোনয়ন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? যারা কমিটির সরাসরি পূজাতে লিপ্ত হয়, সরাসরি কমিটি পূজাতে লিপ্ত হয়, যারা হককে হক বলে জানে না, যারা বাতিলকে বাতিল বলে জানে না, যারা সুন্নতকে সুন্নত বলে জানে না, যারা বিদাতকে বিদাতের আওয়াজ বলতে জানে না, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ বলেছেন এই সমস্ত আলেমদের সাথে তিনি কথাও বলবেন না, তাদের খাবার হবে আগুনের কয়লা, তাদের পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সূরা বাকারা 174 নম্বর আয়াত, এমন লোকের সংখ্যা সমাজের মধ্যে বেশি না কম? তাহলে এবার আপনারা বলুন, বক্ষমান এই খুতবা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কয়েকটি বিষয়, এলেমের মর্যাদা, হক্কানি আলেম, বাতিল আলেমদের পরিচয়, ঠিক না? ঠিক। আমরা কারো নাম মেনশন করে কথা বলবো না, আমরা কারো কোনো দলকে টার্গেট করে কথা বলবো না, আমরা একজন মুসলিম ইসলামকে সামনে রেখে তার দলিল দিয়ে কথা বলবো, ব্যাস। যে বুঝার
বুঝে নেবে আকেল বান্দে কি ইশারা কি কাফিরাস জ্ঞানীদের জন্য কি যথেষ্ট জ্ঞানী যারা এক বিক্ষোভ ভিক্ষা করছে আমি তখন কাফিয়া বা শারহে জামিতে পড়ি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীকে বোঝানো যায় না দারোগার লাঠির ঘোতায় আমি বললাম বাহ দারুণ একটা কাসিদা শিখলাম তো যদিও গান বলে বলে ভিক্ষা করছে কিন্তু কথাটার মধ্যে হাকিকত আছে না নাই এই জন্য আসুন আমরা কোরআন এবং সুন্নার উপর চলার চেষ্টা করি আমরা সুন্নতকে সুন্নত বলে জানি হককে হক বলে জানি আমরা সত্যকে সত্য যেভাবে ছড়াতে হয় আমরা সেইভাবে ছড়াই আজ এই পর্যন্তই ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন